জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়ার উদ্যোগে নির্বাচন কমিশন কর্মকর্তাদের আপত্তি রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ইসির সাথে কোনো আলোচনা না করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এতে করে সাংবিধানিক সংকট দেখা দেবে বলেও জানান সিইসি। ছবিযুক্ত ভোটার তালিকার মাধ্যমে কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি হাতে পান সারা দেশের ভোটাররা। আর এই কার্যক্রম শুরু থেকেই পরিচালনা করে আসছে নির্বাচন কমিশন। সম্প্রতি নির্বাচন কমিশনের কাছ থেকে এই কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার বিষয়ে ইসিকে চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। এতে অসন্তোষ দেখা দেয় কমিশন কর্মকর্তাদের মাঝে। কমিশনকে না জানিয়ে এমন উদ্যোগ কেন? কর্মকর্তারা এই প্রশ্ন নিয়ে যান সিইসির কাছে। যদি জাতীয় পরিচয়পত্রে অন্য ডিপার্টমেন্ট থেকে কোনো সংশোধন হয় পরবর্তীতে এবং ভোটার তালিকায় ওই সংশোধন না হয়, তাহলে হয়তো ভোট দিতে যেয়ে অনেকে বিব্রত অবস্থায় পড়বে। দুপুরে কমিশন কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি কে এম নুরুল হুদা। তিনি বলেন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়নি তাদের সাথে। অফিসিয়ালি আমাদের সাথে ওই রকম আলোচনা হয়নি বা চিঠি আমাদের চিঠিপত্র আদান প্রদান হয়নি। আমাদের কাছে কিছু জানতে চাইনি, আমরা কিছু তাদেরকে জানাইনি ফর্মালি। এটা জটিল কাজ, সেটা এটা একবারে ওই চিঠি দিলেই সাথে সাথে ট্রান্সফার করা যায় না, সম্ভব না। এর সাথে ইনফ্রাস্ট্রাকচার জড়িত আছে, জনবল জড়িত আছে, অনেক কিছু জড়িত আছে। এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে কি ধরনের সংকট বা সমস্যা সৃষ্টি হবে তাও তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটার তালিকা যখন তৈরি করতে যাব সেটা তৈরি করবো আমরা, অথচ এনআইডি থাকবে তাদের কাছে, তাহলে কীভাবে হবে? তাহলে তো ওই মন্ত্রণালয়ের সাথে আমাদের এই নির্বাচন কমিশনের একটা ই এসে যায়, মানে সাবঅর্ডিনেশন অথবা সুপেরিয়রিটি এসে যায়, যেটা সাংবিধান করে না, গ্রহণ করে না। কারণ নির্বাচন কমিশন আলাদা থাকবে, যেটা অন্য কোনো মন্ত্রণালয়ের সাথে তাদের এইরকম দাপ্তরিক যোগাযোগ থাকবে না। কমিশন মনে করছে এনআইডি কার্যক্রম সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে নির্বাহী বিভাগে গেলে ইভিএম ও নির্বাচন পরিচালনাতেও সমস্যা হবে। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।